আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাকে আপনি কুচি কুচি করে কেটে নেবেন। এরপরে আমি নিয়েছি যেটা পেঁয়াজের ফুল অথবা পেঁয়াজের কলি বলে এটাকে, এটাও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেলে পরে এবার আমি একটা পেঁয়াজ কেটে নিব। আসলে এটা খুবই সাধারণ একটা ভর্তা, কিন্তু এত মজা লাগে যে আপনি না খেলে বিশ্বাস করবেন না। আশা করি এটা একদিন বাসায় ট্রাই করবেন, তখন দেখবেন যে কত মজা। এবার আমি এই টমেটোটা একটু চিপে টমেটোটা থেকে পানিটা বের করে ফেলছি। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি, যেটা হার্ড বয়েল ডিম। এবার আমি ডিমটাকে ছিলে নিচ্ছি। আমার ডিমটা ছেলা হয়ে গেছে। এবার আমি দুটো মরিচ, এটাকে আমি পুড়িয়ে নিয়েছি, আগুনে পুড়িয়ে নিয়েছি, এবং মরিচ দুটোকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এর সাথে আমি কিছুটা লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি টমেটোটাকে অ্যাড করলাম। টমেটো, পেঁয়াজ, মরিচ, পেঁয়াজের কলি সব কিছুই একটু ভালো করে মেখে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করব সরিষার তেল। এখানে আমি কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম এবং তেলটা দিয়েও ভালো করে এই পেঁয়াজ মরিচ তারপরে টমেটোকে সব কিছুকে মেখে নেওয়ার পরে এবার আমি ডিমটা ভেঙে এটা সেগুলোর সাথে মিশিয়ে নেব ভালো করে। আমরা অনেকে অনেকভাবে ডিম ভর্তা খেয়েছি, কিন্তু এরকম ভর্তা যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে। দেখুন কত দেখতে কেমন মানে লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।